হ্যালো এভরিওয়ান, আপনারা যারা খুবই কম রেটে অফার বিক্রি করতে চান এবং একটি বিশ্বস্ত টেলিকম খুঁজছেন এবং ফ্রিতে অ্যাকাউন্ট করতে পারতেছেন না, তাদের জন্যই এই ভিডিওটি। আজকে যে টেলিকমটি নিয়ে এসেছি সেই টেলিকমে আপনি নিজেই ফ্রিতে অ্যাকাউন্ট করতে পারবেন। কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে এই টেলিকমটি পরিচালনা করবেন, সব কিছুই A to Z এই ভিডিও থেকে জানতে পারবেন। দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। বন্ধুরা, আজকে যে টেলিকমটি নিয়ে এসেছি সে টেলিকম দিয়ে খুবই কম রেটে অফার বিক্রি করতে পারবেন, আর যারা বিশ্বস্ত টেলিকম খুঁজছেন তাদের জন্য এই টেলিকমটি। এই টেলিকমে কাজ করতে পারেন 100% নিরাপদ। আর এই টেলিকমে কিভাবে ফ্রিতে অ্যাকাউন্ট করবেন, কিভাবে এই টেলিকমটি পরিচালনা করবেন, সব কিছুই A to Z এই ভিডিও থেকে জানতে পারবেন। যাই হোক, ফ্রিতে অ্যাকাউন্ট করার জন্য আপনার চলে যেতে হবে প্লে স্টোরে। আপনাদের সবার মোবাইলেই প্লে স্টোর আছে, আপনারা সেখান থেকে প্লে স্টোরে ক্লিক করবেন। প্লে স্টোরে আসার পরে এই সার্চ বারে ক্লিক করবেন, এরপরে এখানে লিখে দেবেন ডিজিটাল রিচার্জ, DIGITAL স্পেস RECHARGE ডিজিটাল রিচার্জ লিখে দিবেন। লেখার পরে সার্চে ক্লিক করবেন, এখানে এই ডিজিটাল রিচার্জ নামে একটি অ্যাপ চলে আসবে। এখানে এই দেখতে পারবেন লাল কালার এবং টিয়া কালার, এই কালারে একটি অ্যাপ চলে আসবে। এখানে আপনি দেখতে পারবেন ডিজিটাল রিচার্জ নামে একটি অ্যাপ চলে আসবে, এই অ্যাপে ক্লিক করবেন। আপনারা যদি এখানে না পান তাহলে একটু নিচে চলে যাবেন, নিচে গিয়ে আপনার এই লোগোটাই দেখবেন আর এই নাম ডিজিটাল রিচার্জ, এই নামের যে অ্যাপটি আছে এই অ্যাপের উপরে ক্লিক করবেন। এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন, এখান থেকে ওকেতে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। অ্যাপটা ডাউনলোড হতে হয়তো বা 1 মিনিট টাইম লাগতে পারে। অ্যাপটি ইনস্টল হওয়ার পর এখানে ওপেনের একটি অপশন চলে আসবে, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন ক্রিয়েট এ নাও, এই অপশনে ক্লিক করবেন, এই ক্রিয়েট এই অপশনে ক্লিক করবেন। এরপরে এলাউতে ক্লিক করবেন, এলাউতে ক্লিক করবেন, এলাউতে ক্লিক করবেন। এরপরে আপনার এনআইডি কার্ড লাগবে, আপনাদের যাদের এনআইডি কার্ড আছে তারা আপনার ফ্রিতেই অ্যাকাউন্ট করতে পারবেন। এখানে আপনার এনআইডি কার্ড দিয়ে দিতে হবে। এনআইডি কার্ড আপনারা ছবি আগে তুলেও দিতে পারেন এবং সাথে সাথেও ছবি তুলে দিতে পারেন। সাথে সাথে ছবি তুলে দিলে একটু লোডিং নিতে পারে, এ কারণে আপনি ছবিটা আগেই তুলে নেবেন। এনআইডি কার্ডের ছবি তোলার পরে এই এনআইডি কার্ডের ছবিটা আপনার ক্রপ করে নেবেন। ক্রপ করে টিক চিহ্নতে ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন, পরেরটাও আপনার ক্রপ করে নেবেন, এরপরে সেভে ক্লিক করবেন। এরপরে অ্যাপসে চলে যাবেন, অ্যাপসে গিয়ে এই ক্যামেরার অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা গ্যালারি থেকে সেই ছবিটা দিয়ে দিবেন, অথবা আপনারা চাইলে সরাসরি ক্যামেরা তুলেও দিতে পারেন। ক্যামেরা তুলে দিলে হয়তো বা একটু লোডিং নিতে পারে, তো আপনারা এখান থেকে গ্যালারি থেকে দিয়ে দিবেন, যেটাই দেন না কেন কোনো সমস্যা নাই। এরপরে আপনার গ্যালারিতে চলে যাবেন, গ্যালারি থেকে আপনি যে ছবিটা ক্রপ করেছিলেন সেই ছবিটা এখানে দিয়ে দিবেন, মানে এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডটা দিয়ে দিবেন। এরপরে ব্যাক সাইড দিয়ে দিতে হবে। ব্যাক সাইড দেওয়ার জন্য এই যে নিচে যে একটি অপশন আছে এই ক্যামেরার, এখানে ক্লিক করবেন, এখান থেকে গ্যালারি সিলেক্ট করে দিবেন, এখান থেকে আবার গ্যালারি সিলেক্ট করে দিবেন। এরপরে আপনি যে ব্যাক সাইডটা ক্রপ করেছিলেন সেটা সিলেক্ট করে দিবেন। এরপরে নেক্সটে ক্লিক করবেন, এখানে আপনার ইউজার নেম দিয়ে দিতে হবে। ইউজার নেম দেওয়ার জন্য অবশ্যই আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, আপনার যে মোবাইল নাম্বারটি সবসময় ওপেন থাকে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, মানে কখনো যদি আপনার পাসওয়ার্ড বা পিন নাম্বার ভুলে যান তাহলে ওই নাম্বার থেকে আপনার ফোন দিতে হবে, না হয় কিন্তু পাসওয়ার্ড দিবে না, কারণ অ্যাকাউন্ট সুরক্ষার জন্য আপনার সেই নাম্বার থেকে আপনাকে ফোন দিতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, মোবাইল নাম্বার দেওয়ার পরে ইমেল অ্যাড্রেসে আপনার যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপরে মোবাইল নাম্বারে আবার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, আপনি যেই উপরে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি এই নিচে মোবাইল নাম্বারে দিয়ে দিবেন। ইউজার নেমে আপনার মোবাইল নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেসে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, মোবাইল নাম্বারে আবার সেই মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। এরপরে নাম, এনআইডি কার্ডের নাম্বার, এরপর ডেট অফ বার্থ, এটা অটো নিয়ে নেবে। এরপর নিচে চলে যাবেন, নিচে গিয়ে পাসওয়ার্ডের একটি অপশন পাবেন, এখানে আপনারা 6 সংখ্যার যে কোনো পাসওয়ার্ড দিয়ে দিবেন। অবশ্যই সংখ্যার দিলে ভালো হবে, সংখ্যা দিয়ে দিবেন, তবে একটু কঠিন দিয়ে দিবেন, এখানে পাসওয়ার্ডটা কঠিন দিয়ে দিবেন যেন সহজে কেউ না বুঝতে পারে। এরপরে পিন নাম্বারে 4 সংখ্যার
অথবা 6 সংখ্যার যে কোনো পিন নাম্বার দিয়ে দিবেন, একটু কঠিন করে দিবেন, সহজ পিন নাম্বার দিবেন না। পিন নাম্বারের নিচে প্যারেন্টের একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে অবশ্যই আপনার রিটেইলার এই অপশনটি সিলেক্ট করে দিবেন। রিটেইলার অ্যাকাউন্টটি ফ্রি, এখান থেকে আপনারা খুব সহজেই রিটেইলার এই অপশনটা সিলেক্ট করে দিবেন। রিটেইলার বা প্যারেন্ট, সাবঅ্যাডমিন, হাউস সবার জন্য কিন্তু অফারের রেট সেম। আপনি যেই অ্যাকাউন্টটা নেন না কেন, সবার জন্যই অফারের রেট সেম। আপনি যে উপরের অ্যাকাউন্টটা নেবেন, উপরের অ্যাকাউন্টটা নিলেই যে আপনি অফারের রেট কম পাবেন এমন না, আপনি নিচের অ্যাকাউন্টটা নিয়েও সেম অফার রেট পাবেন। উপরের অ্যাকাউন্টটা নিলে আপনার লাভটা হবে, আপনি অন্যকে অ্যাকাউন্ট করে দিতে পারবেন, আর রিটেলার নিলে আপনি অন্যকে অ্যাকাউন্ট করে দিতে পারবেন না। এটুকু ডিফারেন্স। আর হচ্ছে ফ্ল্যাক্সিলোড এখন আপাতত চালু হয় নাই, ফ্ল্যাক্সিলোড যখন চালু হবে তখন আপনারা 1 টাকা বা 2 টাকা করে কমিশন ফ্ল্যাক্সিলোডের ক্ষেত্রে বেশি পাবে, কিন্তু অফার সবার জন্য সেম। এই কারণে আপনারা এখান থেকে রিটেলার সিলেক্ট করবেন, রিটেলার ফ্রি আছে। আর যদি এখান থেকে আপনারা উপরের অপশনগুলো নিতে চান তাহলে অবশ্যই আপনাকে পেমেন্ট করে অ্যাকাউন্ট নিতে হবে। সেটা কিভাবে নেবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মনে করেন আপনি হাউস অ্যাকাউন্ট নেবেন, এ কারণে এই হাউস অপশনটা সিলেক্ট করে দিলেন। এরপরে আপনি নেক্সটে ক্লিক করলেন, এখানে এই দেওয়া আছে হাউস অ্যাকাউন্ট ফি 100 টাকা। ঠিক আছে, আপনি যদি নিজে নিজে হাউস অ্যাকাউন্ট করেন তাহলে আপনার 100 টাকা লাগবে। এই যে উপরে দেওয়া আছে 100 টাকা, এখান থেকে আপনি বিকাশ, নগদ এবং রকেট নাম্বারে টাকা পাঠাবেন। টাকা পাঠানোর পরে এই যে ট্রানজ্যাকশন আইডি দেওয়া থাকবে, এখানে আপনি সেই ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিবেন। এরপরে অ্যামাউন্টে আপনি কত টাকা পাঠাইছেন সেটা দিয়ে দিবেন। এরপরে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, দেখবেন আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই হেল্পলাইন নাম্বার দেওয়া থাকবে, এখানে হোয়াটসঅ্যাপ এসএমএস করবেন, তারা সমাধান করে দেবে। আপনি যদি ফ্রি অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে টাকা পাঠানোর কোনো প্রয়োজন নাই, এ কারণে অবশ্যই আপনার ফ্রি অ্যাকাউন্ট করবেন। ফ্রি অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আপনাকে রিটেলার অপশনটি সিলেক্ট করে নিতে হবে। রিটেলার নিলে আপনার ফ্রিতেই অ্যাকাউন্ট করতে পারবেন, টাকা পাঠানোর কোনো ঝামেলা নাই। আর আপনার যদি উপরের অ্যাকাউন্টগুলো করেন সেটাও করতে পারবেন টাকা পে করে। এখান থেকে আপনার রিটেলার সিলেক্ট করে দিবেন, এরপরে এই নিচে নেক্সট ক্লিক করবেন, দেখবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখান থেকে আপনার পিন নাম্বার দিয়ে দিবেন, আপনার অ্যাপসের যে পিন নাম্বারটি দিয়েছেন সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। পিন নাম্বার দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করবেন, দেখবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখান থেকে আপনি অফার বিক্রি করতে পারবেন খুবই কম রেটে। কীভাবে কী করবেন সব কিছুই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা দেখার জন্য মাই ব্যালেন্সে ক্লিক করবেন, এখান থেকে মেন সিলেক্ট করে দিবেন। মেন সিলেক্ট করে দিলে আপনার মেন ব্যালেন্সে কত টাকা আছে সেটা দেখাবে। আর এখান থেকে যদি আপনারা ড্যাব ব্যালেন্স সিলেক্ট করে দেন তাহলে আপনার ড্যাব ব্যালেন্সে কত টাকা আছে সেটা দেখাবে। অফারের জন্য অবশ্যই ড্যাব ব্যালেন্সে টাকা অ্যাড করবেন, ড্যাব ব্যালেন্স থেকে আপনারা অফার দিতে পারবেন। মেন ব্যালেন্সের আপাতত কোনো প্রয়োজন নাই, এটা 1 থেকে 2 মাস পরে চালু হবে ফ্ল্যাক্সিলোডের অপশনটা। ফ্ল্যাক্সিলোড চালু হলে তখন আপনারা মেন ব্যালেন্সে টাকা অ্যাড করে সেখান থেকে ফ্ল্যাক্সিলোড করতে পারবেন, তবে আপাতত এখান থেকে আপনারা ড্যাব ব্যালেন্স ইউজ করবেন, ড্যাব ব্যালেন্সে টাকা অ্যাড করবেন। যাই হোক, আমার অ্যাকাউন্টে কোনো টাকা নাই। এরপরে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে হবে, টাকা অ্যাড করার জন্য এই অ্যাড ব্যালেন্স ক্লিক করবেন, এখান থেকে এই বাই ট্রানজ্যাকশন আইডি এটাই সিলেক্ট করা থাকবে। এখান থেকে অবশ্যই আপনারা এখান থেকে ড্যাব সিলেক্ট করে দিবেন, যখন ফ্ল্যাক্সিলোড চালু হবে তখন মেন সিলেক্ট করে দিবেন, তখন মেন ব্যালেন্সে টাকা অ্যাড করবেন। আর অফারের জন্য অবশ্যই আপনার ড্যাব ব্যালেন্সে টাকা অ্যাড করতে হবে, কারণ এখান থেকে ড্যাব সিলেক্ট করে দিবেন, নেক্সটে ক্লিক করবেন, এখানে আপনি বিকাশ, নগদ, রকেট নাম্বার পেয়ে যাবেন। এই যে নিচে যে নাম্বারটি দেওয়া আছে এটা কিন্তু হেল্পলাইন নাম্বার, এটাই কেউ টাকা পাঠাবেন না। এই উপরে বিকাশ, নগদ, রকেট উপায় নাম্বার যদি কখনও দেই তাহলে এখানে উপায় নাম্বার শো করবে, তাহলে এই যে হেল্পলাইন নাম্বার নিচে শো করবে। ঠিক আছে, এখানে সব কিছুই লেখা থাকবে। মনে করেন আমি নগদ নাম্বার থেকে টাকা পাঠাবো, এ কারণে এই যে নগদ নাম্বারটি আছে এটার উপরে ট্যাপ করে ধরে রাখলাম, আমার নাম্বারটি কপি করা হয়ে গেছে। আপনারা যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারটি এখান থেকে কপি করে নেবেন, কপি করার পরে সেই অ্যাপসে চলে যাবেন। আমি নগদ অ্যাপস থেকে টাকা অ্যাড করবে, কারণ নগদ অ্যাপসে চলে গেলাম। এখানে কিন্তু বলা আছে পার্সোনাল বিকাশ সেনমানি করুন, পার্সোনাল নগদ সেনমানি করুন, পার্সোনাল রকেট সেনমানি করুন। এখান থেকে অবশ্যই আপনারা নাম্বারগুলো চেক করে নেবেন, নাম্বার যে কোনো সময় পরিবর্তন হতে পারে, টাকা পাঠানোর আগে অবশ্যই নাম্বারগুলো চেক করে নেবেন। আর ভুল নাম্বার যদি টাকা পাঠান তাহলে কিন্তু অ্যাডমিন দায়ী থাকবে না।
এখানে যদি কখনো ক্যাশ আউট করতে বলে তাহলে ক্যাশ আউট করবেন, এখানে যেটা বলা থাকবে সেটাই করবেন। এরপরে আমি আমার নগদ অ্যাপসে চলে গেলাম, এখান থেকে আমি সেন্ড মানিতে ক্লিক করলাম। এখানে আমি যে নাম্বারটি কপি করেছিলাম নগদের সেই নাম্বারটি এখানে পেস্ট করে দিলাম। এরপর তীর চিহ্নতে ক্লিক করলাম, এখান থেকে আমি 10 টাকা অ্যাড করে দেখাবো, এ কারণে আমি 10 লিখে দিলাম। এরপর পরবর্তীতে ক্লিক করলাম, এখানে আমার বিকাশ অ্যাপসের পিন নাম্বার দিয়ে দিলাম, আপনারাও আপনাদের বিকাশ অ্যাপসের পিন নাম্বার দিয়ে দেবেন। মোট কথা হচ্ছে সেন্ড মানি করতে হবে, সেটা কীভাবে করবেন সেটা তো আপনারা অবশ্যই জানেন। যাই হোক, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর এখানে ট্যাপ করে ধরে রাখবেন, সেন্ড মানি সফল হওয়ার সাথে সাথে এখানে ট্রানজ্যাকশন আইডির একটি অপশন পেয়ে যাবেন, এখান থেকে এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন। ট্রানজ্যাকশন আইডি কপি করার পরে আপনার ডিজিটাল রিচার্জ অ্যাপসে চলে যাবেন। এরপরে এখানে ট্রানজ্যাকশন আইডির একটি অপশন পেয়ে যাবেন, এখানে ট্রানজ্যাকশন আইডিটি পেস্ট করে দিবেন। এরপরে আপনি কত টাকা পাঠাইছেন সেটা লিখে দিবেন, আমি 10 টাকা পাঠাইছি এ কারণে আমি 10 লিখে দিলাম। পিন নাম্বারে আপনি আপনার অ্যাপসের পিন নাম্বার দিয়ে দিবেন, দেওয়ার পরে অ্যাড নাওতে ক্লিক করবেন। এই দেখেন আমার টাকা সাথে সাথে অ্যাড হয়ে গিয়েছে। এখন যদি আমি মাই ব্যালেন্সে ক্লিক করি, এই দেখেন ড্যাপ সিলেক্ট করে দিলাম, চেকে ক্লিক করলাম, এই দেখেন আমার অ্যাকাউন্টে 10 টাকা অ্যাড হয়ে গিয়েছে। খুব সহজেই আপনারা এভাবে টাকা অ্যাড করতে পারবেন। আপনারা যারা টাকা দিয়ে অ্যাকাউন্ট নেবেন তারা অবশ্যই অন্যকে অ্যাকাউন্ট করে দিতে পারবেন। অন্যকে অ্যাকাউন্ট করে দেওয়ার জন্য অ্যাড ইউজারে ক্লিক করবেন, এখানে তার মোবাইল নাম্বারটি দিবেন, যাকে অ্যাকাউন্ট করে দিবেন তার মোবাইল নাম্বারটি এই উপরে দিয়ে দিবেন, তার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, এরপরে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এই উপরে যে মোবাইল নাম্বারটি দিবেন ইউজার নেমে, সেই মোবাইল নাম্বারটি এই নিচে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এরপরে ফুল নেমে তার নামটি দিয়ে দিবেন। এনআইডি কার্ড অপশনাল, এটা যদি আপনি নাও দেন সমস্যা নাই। ডেট অফ বার্থ এটাও অপশনাল, এটাও যদি না দেন সমস্যা নাই। এরপরে পাসওয়ার্ড, পাসওয়ার্ডে আপনি 6 সংখ্যার যে কোনো পাসওয়ার্ড দিয়ে দিবেন, পিন নাম্বারে 6 সংখ্যার যে কোনো পিন নাম্বার দিয়ে দিবেন, আর মাই পিনে আপনার পিন নাম্বার দিয়ে দিবেন। আপনি যে অ্যাকাউন্টটা করে দিবেন সেই অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে অ্যাড ইউজারে ক্লিক করবেন, দেখবেন আপনার অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এরপরে আপনি যে এখানে ইউজার নেম দিয়েছেন, মানে যাকে অ্যাকাউন্ট করে দিবেন তার মোবাইল নাম্বারটা তাকে দিয়ে দিবেন। এরপরে তার এখানে যে পিন পাসওয়ার্ড দিয়েছেন সেই পিন পাসওয়ার্ড তাকে দিয়ে দিবেন, ইউজার নেম পিন পাসওয়ার্ড তাকে দিয়ে দিবেন, আপনার অ্যাপসের পিন নাম্বার দিবেন না, এখানে যেটা দিয়েছেন সেটা দিয়ে দিবেন। এরপরে অ্যাপ লিঙ্ক দিয়ে দিবেন, অ্যাডমিনদের হেল্পলাইন নাম্বার যেগুলো আছে সেগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে সে অ্যাপ লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড করবে, এরপরে ইউজার নেম পিন পাসওয়ার্ড দিয়ে অ্যাপটা ওপেন করবে। এরপরে অবশ্যই তাকে টেলিগ্রাম নোটিশ গ্রুপে জয়েন করে দিবেন, টেলিগ্রাম নোটিশ গ্রুপের লিঙ্কটাও তাকে দিয়ে দিবেন, সে সেখানে জয়েন হবে, এরপরে সে সব কিছুই করতে পারবে। আপনি কতজনকে অ্যাকাউন্ট করে দিয়েছেন সেটা দেখার জন্য মাই ইউজার্সে ক্লিক করবেন, এখানে সেই অ্যাকাউন্টগুলো দেখাবে, আপনি যাদেরকে অ্যাকাউন্ট করে দিয়েছেন সেই অ্যাকাউন্টগুলো এখানে দেখাবে। ফ্ল্যাক্সিলোড করার জন্য এই ফ্ল্যাক্সিলোডে ক্লিক করবেন, এখনও ফ্ল্যাক্সিলোড অপশনটি চালু হয় নাই, এ কারণে ফ্ল্যাক্সিলোড অপশনটি বন্ধ আছে। তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ফ্ল্যাক্সিলোড করবেন। ফ্ল্যাক্সিলোড করার জন্য অবশ্যই আপনাকে মিন ব্যালেন্সে টাকা অ্যাড করতে হবে, এরপরে ফ্ল্যাক্সিলোডে ক্লিক করবেন, এরপর এখানে যে কোনো একটি নাম্বার দিয়ে দিবেন, নাম্বার দেওয়ার পর তীরচিহ্নতে ক্লিক করবেন। এরপরে এখানে অটোমেটিক অপারেটার সিলেক্ট করে নেবে, অটোমেটিক যদি অপারেটার সিলেক্ট করে না নেয় তাহলে এই যে অপারেটার আছে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি অপারেটার সিলেক্ট করে দিবেন। এরপর আপনি কত টাকা ফ্ল্যাক্সিলোড করবেন সেটা এখানে লিখে দিবেন, এরপর তীরচিহ্নতে ক্লিক করবেন, আপনার অ্যাপসের পিন নাম্বার দিয়ে দিবেন, তীরচিহ্নতে ক্লিক করবেন, এখানে ট্যাপ করে ধরে রাখবেন, তাহলে ফ্ল্যাক্সিলোড চলে যাবে। তবে ফ্ল্যাক্সিলোড আপাতত বন্ধ আছে, ফ্ল্যাক্সিলোড এখনও চালু হয় নাই, যখন চালু হবে তখন এভাবে ফ্ল্যাক্সিলোড করবেন। অফার বিক্রি করার জন্য এই ড্যাপ প্যাকে ক্লিক করবেন, এখান থেকে আপনি গ্রামীণ, রবি, বাংলালিঙ্ক, এয়ারটেল এই 4টা সিমের অফার পাবেন। এখান থেকে আপনি যে কোনো একটি অপারেটার সিলেক্ট করে দিবেন, যেমন এই জিপিতে ক্লিক করলাম, এই দেখেন এখানে বিভিন্ন ধরনের অফার দেখতে পারবেন, 25 জিবি 200 মিনিট, 25 জিবি 100 মিনিট, 25 জিবি 400 মিনিট, এরপরে 1000 মিনিট, 50 জিবি 1600 মিনিট, এরপরে 60 জিবি, এরপরে 15 জিবি 200 মিনিট, 15 জিবি 300 মিনিট, এরকম বিভিন্ন ধরনের অফার দেখতে পারবেন। 25 জিবি আছে, 400 জিবি আছে, এরকম বিভিন্ন ধরনের অফার দেখতে পারবেন। আজকে গ্রামীণের অফারের রেট একটু বেশি, এ কারণে এখানে বেশি আছে। যেদিন কম থাকে, মানে গতকালকে, মানে গতকালকে অফার রেট কম ছিল তখন আমি ভিডিও তৈরি করি নেই, তখন কমই ছিল। যখন যেরকম অফার রেট থাকবে এখানে তেমনই পাবেন,
অফারের রেট এখানে তুলনামূলক কমাই পাবেন। মনে করেন আপনি রবিতে ক্লিক করলেন, এখান থেকে রবিতেও অনেকগুলো অফার দেখতে পারবেন। এই যেমন এখানে কিন্তু 1000 মিনিট আছে, এই যেমন এখানে 60 জিবি 1600 মিনিট, এটা কিন্তু 30 দিন মেয়াদের। এটা রেগুলার মূল্য হচ্ছে 999 টাকা, আপনার কাছ থেকে নিচ্ছে 752 টাকা। আপনি যদি এই অফারটা বিক্রি করেন তাহলে কিন্তু আপনার 247 টাকা লাভ থাকবে। আপনি কাস্টমারের কাছ থেকে 999 টাকা নিয়ে নেবেন আর আপনার কাছ থেকে অ্যাডমিনরা 752 টাকা নেবে, অথবা আপনি চাইলে আপনার থেকে যেটা কাটবে তার চেয়ে 10-20 টাকা বেশিও নিতে পারেন। এরপরে এই যেমন আছে 80 জিবি 1800 মিনিট, এটা হচ্ছে 30 দিন মেয়াদের, এটার রেগুলার মূল্য হচ্ছে 1199 টাকা, আর এটা আপনার থেকে নিবে 890 টাকা। আপনি যদি এই অফারটা বিক্রি করেন তাহলে আপনার কিন্তু 309 টাকা লাভ থাকবে, অথবা আপনি চাইলে আপনার থেকে যেটা কেটে নেবে তার চেয়ে 10-20 টাকা বেশি নিতে পারেন। এই যেমন আছে 100 জিবি, এটা হচ্ছে 614 টাকা আপনার কাছ থেকে কাটবে। এই 10 জিবি আছে 142 টাকা, 15 জিবি আছে 215 টাকা, 20 জিবি আছে 265 টাকা, 5 জিবি আছে 82 টাকা। এরকম প্রতিটা অফারেই অ্যাডমিনরা কম নিবে, আপনি এটা কাস্টমারের কাছ থেকে বেশি নিয়ে নেবেন। যেটা ফ্যামিলি প্যাক সেটাই কিন্তু রেগুলার মূল্য দেওয়া থাকবে না, ফ্যামিলি প্যাক এবং গিফট প্যাকে রেগুলার মূল্য দেওয়া থাকবে না, এটা আপনি কাস্টমারের কাছ থেকে যত বেশি নিতে পারেন। এটা কাস্টমারের কাছে কোনো রিচার্জ দেখাবে না যে আপনাকে ফ্যামিলি প্যাকে যুক্ত করা হয়েছে অথবা আপনাকে এত জিবি গিফট করা হয়েছে, এরকম লেখা থাকবে। আপনি এটা কাস্টমারের কাছ থেকে যত বেশি নিতে পারেন। আর অফার নেওয়ার আগে অবশ্যই এটা চেক করে নেবেন যে ওই সিমে লোন আছে কি না, যদি লোন থাকে তাহলে কিন্তু টাকা চলে যেতে পারে। এটা দু একটা নম্বরে হয়, তেমন একটা হয় না, তারপরেও অফার বিক্রি করার আগে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে আপনার সিমে কোনো লোন নেওয়া আছে কি না। টাকার মেয়াদ থাকতে হবে তাহলে কিন্তু অফারটি যাবে, তা না হলে কিন্তু অফার যাবে না। টাকার মেয়াদ, এরপরে ফ্যামিলি প্যাক যদি এক মাসের মধ্যে নেওয়া থাকে তাহলে কিন্তু ফ্যামিলি প্যাকটা যাবে না। মনে করেন 10 জিবি আপনি এ মাসে নিলেন, এরপর এ মাসে আপনার 10 জিবি শেষ হয়ে গেছে, এ মাসে আপনি আরেকটা ফ্যামিলি প্যাক নিতে চাচ্ছেন, কিন্তু সেটা কিন্তু যাবে না, সেটা কিন্তু আপনাকে অন্য প্যাক নিতে হবে। এটা শুধু এ টেলিকমের নিয়ম না, এটা যে কোনো টেলিকমেরই নিয়ম, এটা শুধু এ টেলিকমের নিয়ম না। এরপর আপনি যদি বাংলালিঙ্কের অফার বিক্রি করেন তাহলে বাংলালিঙ্ক সিলেক্ট করে দিবেন, এখানে বাংলালিঙ্কেরও অনেক ধরনের অফার দেখতে পারবেন। এরপরে আপনি এখান থেকে এয়ারটেল সিলেক্ট করে দিবেন, এয়ারটেলেরও অনেক অফার পাবেন। আপনি যেই অফার বিক্রি করেন না কেন প্রতিটা অফারেই আপনি কমিশন পাবেন, 10 টাকা 20 টাকা থেকে 200-300 টাকা পর্যন্ত আপনি কমিশন পাবেন, 300 টাকার বেশিও কমিশন পাবেন। অফার বিক্রি করার জন্য আপনি এখান থেকে যে কোনো একটি অফার উপর ক্লিক করবেন। মনে করেন আপনি এয়ারটেল অফার বিক্রি করবেন, এ কারণে আপনার মনে করেন এই যে 25 জিবি এটাই আপনার পছন্দ হয়েছে, এ কারণে আপনি 25 জিবির উপরে ক্লিক করলেন। এরপরে আপনি আপনার এয়ারটেল নাম্বারটি দিয়ে দেবেন, এয়ারটেল নাম্বার দেওয়ার পরে ত্রিশনেতে ক্লিক করবেন। এরপরে আপনি আবার শেয়ার হয়ে নেবেন আপনি যে অফারটি দিতে চাচ্ছেন সেই অফারটি সিলেক্ট করেছেন কিনা, সেটা কিন্তু এখানে শো করবে। এরপরে আপনি এখানে আপনার অ্যাপসের পিন নাম্বার দিয়ে দেবেন, অ্যাপসের পিন নাম্বার দেওয়ার পর ত্রিশনেতে ক্লিক করবেন। এরপর এখানে ট্যাপ করে ধরে রাখবেন, তাহলে ওই নাম্বারে অফারটি রিকোয়েস্ট চলে যাবে। অফারটি যেতে 5 থেকে 10 মিনিট বা সর্বোচ্চ 15 মিনিট টাইম লাগতে পারে। 15 মিনিটের পরে যদি আপনার অফারটি ওয়েটিং থাকে তাহলে আপনি অবশ্যই অ্যাডমিনকে বলবেন, অ্যাডমিন সাকসেস করে দিবে। এমনিতে 5 থেকে 10 মিনিটের মধ্যে সাকসেস হয়ে যায় না হয় আপনি সর্বোচ্চ 15 মিনিট ওয়েট করবেন। এটা শুধু এ টেলিকমে না, সব টেলিকমেই আপনাকে একটু ওয়েট করতেই হবে, কোনো টেলিকমের সাথে সাথে সাকসেস হবেই না। এটা হচ্ছে ফ্লেক্সিলোড, যদি আপনি করেন তাহলে এটা সাথে সাথে সাকসেস হয়ে যাবে। তা আপনার এই অফারটি ওয়েটিং আছে না সাকসেস হয়েছে সেটা দেখার জন্য এই হিস্টোরিতে ক্লিক করবেন, এখান থেকে অল হিস্টোরিতে ক্লিক করবেন। এখানে নাম্বারের ডান সাইডে দেখতে পারবেন ওয়েটিং, সাকসেস অথবা ক্যান্সেল, যে কোনো একটি দেখতে পারেন। যদি এখানে দেখেন ওয়েটিং তাহলে বুঝবেন অ্যাডমিন এখনও সাকসেস করে দেয় নাই, আর যদি এখানে দেখেন ক্যান্সেল তাহলে বুঝবেন ওই নাম্বারে যে কোনো কারণে ওই অফারটি যাবে না। যদি ক্যান্সেল আসে তাহলে ওই নাম্বারে আর অফারটি হিট করবেন না, আর যদি এখানে সাকসেস দেখায় তাহলে বুঝবেন ওই নাম্বারে অফারটি চলে গেছে। সাকসেস দেখানোর পরেও যদি কোনো কারণে অফারটি না যায় তাহলে অবশ্যই অ্যাডমিনকে বলবেন। আপনি 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট ওয়েট করবেন, 20 মিনিট ওয়েট করার পর যদি অফারটি কোনো কারণে না যায় তাহলে অবশ্যই অ্যাডমিনকে বলবেন, অ্যাডমিন আপনার টাকা ব্যাক দিয়ে দিবে অথবা ঠিক করে দিবে। আর যেদিনের সমস্যা আপনাকে সেদিনই বলতে হবে। মনে করেন আজকে আপনি একটি অফার নিছেন, এখন আপনি যদি আগামীকালকে বলেন যে এই সমস্যা অফার যায় না বা এটা হয়েছে, সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না।
আজকে অফার নেবেন, আজকে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই অ্যাডমিনকে আজকেই বলবেন, ঠিক আছে? যেদিন নেবেন সেদিনেই রাত 10টার আগে বলবেন। অ্যাডমিনের হেল্পলাইন নাম্বার পাওয়ার জন্য মানে অ্যাডমিনে হোয়াটসঅ্যাপে যাওয়ার জন্য এই নিচে হোয়াটসঅ্যাপের একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ নাম্বার চলে আসবে, এখানে আপনি অ্যাডমিনকে যে কোনো সমস্যার কথা এখানে বলতে পারবেন। হোয়াটসঅ্যাপে ক্লিক করলেই আপনার অ্যাডমিনের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, সেখানে আপনি যে কোনো সমস্যার কথা বলতে পারবেন। আর অ্যাকাউন্ট নেওয়ার পরে অবশ্যই আপনাকে টেলিগ্রাম নোটিশ গ্রুপে জয়েন হতে হবে, সেখানে সকল আপডেট থাকবে যে এখন বিরতি চলতেছে বা অফার আসতে একটু লেট হবে, অফার ক্লোজ হয়ে গেছে, সব কিছু আপনার টেলিগ্রামে দেখতে পারবেন। এজন্য আপনাকে অবশ্যই টেলিগ্রাম নোটিশ গ্রুপে জয়েন হতে হবে। এ কারণে এই টেলিগ্রামে ক্লিক করবেন, আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন, দেখবেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে এসেছে। এখানে জয়েন্টের একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই নোটিশ গ্রুপে জয়েন হয়ে যাবেন। এখানে আপনি এসএমএস করতে পারবেন না, এখানে অ্যাডমিন এসএমএস করবে মানে নোটিশ দিবে, সেটা আপনারা এখানে দেখতে পারবেন। যদি অফার আসতে লেট হয় বা অফার সাকসেস হতে বেশি লেট হয় তাহলে অবশ্যই এখানে নোটিশ গ্রুপে ঢুকে দেখবেন যে কোনো সমস্যা আছে কি না, তাহলে তো এখানে বলেই দিবে। আর অ্যাডমিনে যদি কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই আপনি অ্যাডমিনকে বলবেন, অ্যাডমিন ঠিক করে দিবে। অ্যাকাউন্ট নেওয়ার পরে অবশ্যই আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে হবে। আপনারা যারা নিজেই কঠিন পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করবেন তাদেরকে পাসওয়ার্ড চেঞ্জ করা লাগবে না। যারা অন্যের কাছ থেকে অ্যাকাউন্ট নেবেন তাদেরকে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, কারণ আপনি যার কাছ থেকে অ্যাকাউন্ট নেবেন সে কিন্তু আপনার পাসওয়ার্ড জানে, সে হয়তো বা কিছু করবে না বা সে তো আপনাকে সহজ পাসওয়ার্ডেই দিবে, তারপরেও আপনি কঠিন করে বা একটু শক্ত পাসওয়ার্ড দিবেন। আর আপনারা যারা নিজেই শক্ত করে অ্যাকাউন্ট করার সময় পাসওয়ার্ড দিয়েছেন তাদের আর লাগবে না পাসওয়ার্ড চেঞ্জ করা। যাদের পাসওয়ার্ড সহজ তারা অবশ্যই পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য পাসওয়ার্ডে ক্লিক করবেন, এখানে আপনার বর্তমান যে পাসওয়ার্ড আছে এই অ্যাপসের সেই পাসওয়ার্ডটি উপরে দিয়ে দিবেন। এরপর নিউ পাসওয়ার্ডে নতুন 6 সংখ্যার কঠিন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপরে কনফার্ম পাসওয়ার্ডে এই মাঝে যে নিউ পাসওয়ার্ডে যেটি দিয়েছেন সেটি এখানে আবার দিয়ে দিবেন। এরপরে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করবেন, দেখবেন আপনার পাসওয়ার্ড চেঞ্জ করা হয়ে গেছে। পিন নাম্বার চেঞ্জ করার জন্য পিনে ক্লিক করবেন, আপনার অ্যাপসের বর্তমান যে পিন নাম্বার আছে সেটি এখানে দিয়ে দিবেন এই যে কারেন্ট পাসওয়ার্ডে। এরপরে নিউ পাসওয়ার্ডে 4 সংখ্যার অথবা 6 সংখ্যার পিন নাম্বার দিয়ে দিবেন। এরপর কনফার্ম পিনে এই মাঝে যে পিন নাম্বারটি দিয়েছেন সেই পিন নাম্বারটি এখানে আবার দিয়ে দিবেন। এরপরে আপডেট পিনে ক্লিক করবেন, দেখবেন আপনার পিন নাম্বার চেঞ্জ করা হয়ে গেছে। এরপরে আপনার ডিভাইস লক করে নিতে হবে। ডিভাইস লক করার জন্য এই ডিভাইস লকে ক্লিক করবেন, এখান থেকে এনাবলে ক্লিক করে দিবেন। এরপরে আপনার অ্যাপসের পিন নাম্বার দিয়ে দিবেন, এরপরে সেভ সেটিংয়ে ক্লিক করবেন, দেখবেন আপনার ডিভাইস লক করা হয়ে গেছে। এরপরে টু স্টেপ ভেরিফিকেশন, এটাকেই অন করবেন না, এটা অন করার প্রয়োজন নাই, এটা অন করলে টু স্টেপ ভেরিফিকেশন এটা আসবে না, এটা আসতে হয়তো বা লেট হতে পারে, আসবে না অনেক সমস্যা হবে, এই কারণে টু স্টেপ ভেরিফিকেশন অন করার প্রয়োজন নেই। আপনার কঠিন পাসওয়ার্ড দিয়ে দিবেন আর এটা যেন কেউ না জানে, আর হচ্ছে আপনার ডিভাইস লক করে নেবেন। আর এই অ্যাপে অফার চালু হয় সকাল 10:11 থেকে রাত্র 9 পর্যন্ত। সকাল 10:11 থেকে রাত্র 9 পর্যন্ত আপনি অফার বিক্রি করতে পারবেন। আর ফ্লেক্সিলোড এখন আপাতত চালু হয় না, যখন চালু হবে তখন আপনার 24 ঘন্টায় ফ্লেক্সিলোড করতে পারবেন অটো। আর অটো অ্যাড ব্যালেন্স এটা আপাতত 24 ঘন্টাই থাকবে, আপনার যে কোনো সময় টাকা অ্যাড করতে পারবেন, তবে যখন অফার চালু থাকবে তখন টাকা অ্যাড করাটাই বেটার, কারণ যখন অফার চালু থাকে তখন অ্যাডমিন মোবাইলের কাছে অথবা কম্পিউটারের কাছে থাকে, তখন যে কোনো সমস্যা হলে অ্যাডমিনকে বললে অ্যাডমিন ঠিক করে দিবে। আর টেলিগ্রামে একটি নোটিশ দেওয়া থাকবে, অবশ্যই সেটা আপনারা পরে নেবেন। এরপরে আমি আপনাদেরকে শোনাচ্ছি, আপনাদের পিন পাসওয়ার্ড অবশ্যই পরিবর্তন করে নেবেন। এরপরে অ্যাডমিন কখনোই আপনার পিন পাসওয়ার্ড চাইবে না, পিন পাসওয়ার্ড কারো কাছে আপনি শেয়ার করবেন না, কেউ যদি আপনার পিন পাসওয়ার্ড চায় সেটা আপনি দিবেন না, অ্যাডমিন কখনোই আপনার পিন পাসওয়ার্ড জানতে চাইবে না। আর সকাল 10:11 থেকে রাত্র 9 পর্যন্ত অফার চালু থাকবে, শুক্রবার অফার বন্ধ থাকবে, ফ্লেক্সিলোড কিছুদিন পর চালু হবে, আর যখন চালু হবে তখন 24 ঘন্টায় আপনারা অটো ফ্লেক্সিলোড করতে পারবেন। অটো অ্যাড ব্যালেন্স সকাল 10 থেকে রাত্র 10 পর্যন্ত, তবে আপনারা 24 ঘন্টায় করতে পারবেন, সমস্যা নাই। যদি সমস্যা হয় রাতে তাহলে ওটার সকালে সমাধান পাবেন। আর অ্যাড ব্যালেন্স নাম্বার যে কোনো সময় পরিবর্তন হতে পারে, এ কারণে অবশ্যই টাকা পাঠানোর আগে নাম্বারটি চেক করে নেবেন। অ্যাড ব্যালেন্স নাম্বারে কখনোই কল দিবেন না, যদি কোনো সমস্যা পড়েন অবশ্যই হেল্পলাইন নাম্বার দেওয়া থাকবে, সেখানে এসএমএস করবেন অথবা সরাসরি ফোন দিবেন।
অফার সংক্রান্ত কোনো সমস্যা হলে অবশ্যই রাত 10টার মধ্যে জানাতে হবে। অনেকে হয়তো অ্যাডমিনের লোগো এবং নাম ব্যবহার করে আপনার কাছ থেকে পাসওয়ার্ড জানতে চাইতে পারে। আপনি কখনোই অ্যাডমিনের কাছে পাসওয়ার্ড দিবেন না বা অ্যাডমিন কখনোই আপনার পাসওয়ার্ড চাইবে না। অনেক সময় দেখা যায় অ্যাডমিনের লোগো এবং নাম ব্যবহার করে আপনার কাছ থেকে পাসওয়ার্ডটা চাইতে পারে। আপনি কখনোই আপনার পাসওয়ার্ড অ্যাডমিনকেও আপনি দিবেন না, ঠিক আছে? আপনার পাসওয়ার্ড আপনি কাউকেই দিবেন না। বন্ধুরা, আজ এ পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন।